কে যুবক, এখনো কি অন্তরে আল্লাহর ভয় ঢুকে নাই রে যুবক? এটা তো হাশরের ময়দানে কথা বললাম, দুনিয়ার জমিনে তাদেরকে কি দিবেন? আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে পুরস্কার দিবেন? ওয়া বাইয়াতাম ইল্লা ইয়াজআল লাহুম মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত উম্মতরা, দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা আল্লাহকে ভয় করবে, তাদের দুনিয়ার সমস্ত বিপদ মুসিবতের সব পথ নিষ্কৃত দিবেন। সুরেকুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসলমান ভাইরা, আবার কোথা থেকে রিজিক দিবে পৃথিবীর কোনো মানুষ চিন্তা করতে পারবে না। কোথা থেকে রিজিক দিবে চিন্তা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এত পুরস্কার রেখেছেন। সুরেকুন সুবহানাল্লাহ। الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشأن جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه النبي والصلاة والسلام সকলে উত্তম দুরুদ দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أرى محبة شتبوري بلغ العلا كشف الدجى بجماله حسنت محمد آکر کفر کو مٹھایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا کشف الدجى بجماله حسنت صلوا عليه اعمل سے بنتی ہے یہ جنت بجہنم اعمل سے بنتی ہے یہ جنت بجہنم اے خام کے فطرت میں نہ ناری ہے نہ نوری اے خام کے فطرت میں نہ ناری ہے نہ نوری اخلاص کی اعمال جنات کی ہمرا اخلاص کی اعمال جنات کی ہمرا برحض کے مقاصد ہے جو تقوا سے حاصل من برحض کے مقاصد ہے جو تقوا سے حاصل من بغیر جو اعمال ہو اخلاص و تقوا بغیر جو اعمال ہو اخلاص و تقوا برباد تیرے زندگی ہے ہوش نظر من برباد تیرے زندگی ہے ہوش نظر من ندی پتھے نوکا چلاؤ کر مجھے بھائی بیلا ڈوبارا گئی ہمیں ہی وہ پر جتے جائی بیلا ڈوبے گے لے رے یار اٹھے نا بھینگے گے لے میلا رے یار جمے نا کدھا تے گیا گما উঠাই যেতে হবে কে নিল কি কারণে জানা নাই ববে বাড়ি ওয়ালার বাড়ি থাকবে ওয়ালা রবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান রবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله محبت شد لا إله إلا الله 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 لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কর লাগিয়া কান্দ মানুষ কর লাগিয়া সব কর লাগিয়া কান্দ মানুষ কর লাগিয়া সব যে তোমার করলো সিজন যে তোমার করলো সিজন তারে ভুলে আছ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া স এই পৃথিবীর মালিক যিনি তারে দিবানিশি এই পৃথিবীর মালিক যিনি জপ তারে দিবানিশি ওরে যার হাতেতে জীবন মরণ ওরে যার হাতেতে জীবন মরণ যার দয়াতে বাঁচ কর লাগিয়া কান্দ মানুষ কর লাগিয়া স লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন মহাব্বতের সাথে বসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শাবান নামা বাজার যুব সমাজের উদ্যোগে সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে ইকরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহর আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিতা শ্রদ্ধা ও মা বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতে জাল্লে জালালহু ওয়া আম্মা নাওয়ালুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট চরিত্রের মানুষের হাজারো প্রতিবন্ধকতার মাঝে আজকে এত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসবার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে উঁচু কণ্ঠে দিলটাকে প্রশস্ত করে প্রাণ ভরে সকলে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা এমন এক মালিকের শুকর আদায় করছি তিনি পৃথিবীর কোন মন্ত্রী নয় সরকার নয় তিনি এমন এক মালিক যে মন্ত্রীর মন্ত্রী এমপির এমপি সারা পৃথিবীর মালিক যেরকম ঠিক কিনা এই মালিকের শুকর আদায় করতে কৃপণতা করতেছেন কেন
এই জন্য মহাব্বতের সাথে সকলে উঁচু কণ্ঠে আওয়াজটাকে বুলন্দ করে উঁচু কণ্ঠে সকলে আরেকবার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজরীন, আজকের এই মাহফিলের সূচনায় আমি ধন্যবাদ জানাতে চাই। আমি এই গত বছর এই ময়দানে প্রোগ্রাম করেছিলাম, অনেকেই চিনেন আমি গত বছর এই ময়দানে মাহফিল করেছি, এই বছর তারা দাওয়াত করেছেন। অবশ্যই অবশ্যই ভালো লেগেছে, বিদায় তারা দাওয়াত করেছেন, জোরে কোন ঠিক কিনা। তো আমি এই মাহফিলের সভাপতি যিনি, এই মাহফিলের যিনি মূল আয়োজক, তিনি হচ্ছেন সৈয়দ মাজহারুল ইসলাম রিপন ভাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। তিনি একে একে সাত বছর ধরে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন, ওনার জন্য আমাদের পক্ষ থেকে শুকরিয়া। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং দীর্ঘ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করে, সকলে বলি আমিন। মহতারাম হাজরীন, আমরা মুসলমান এই বাংলাদেশে মুসলমান ছাড়া আরো অন্য ধর্ম অন্য সম্প্রদায়ের লোক আছে না নাই? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা অনেক সম্প্রদায়ের লোক বসবাস করে, জোরে কোন ঠিক কিনা। আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, মুসলমানের পক্ষে কথা বললে আপনাদের কোনো সমস্যা আছে? কারণ কোন সরকারকে ওঠানো নামানো এটা আমাদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রী, আমাদের সরকার, তিনি মুসলমান, বেগম খালেদা জিয়া তিনিও মুসলমান, জোরে কোন ঠিক কিনা। দুজন আমাদের দেশের কর্ণধার, ওনারা আমাদের দেশের সরকার, ওনাদের আইন মানা আমাদের জন্য ফরজ। কিন্তু কোরআনের বিপক্ষে কথা বললে নিজের বাবারও সারা যাবে না, জোরে কোন ঠিক কিনা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, আমি মনে করি আমার জায়গা থেকে আমার এই ইলমে রশ্মিতে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মুসলমানদেরকে যেই উপকার করেছেন, স্থান দিয়ে যে উপকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। মহতারাম হাজরীন, ওই বাংলাদেশে অনেক সম্প্রদায়ের লোক বসবাস করে, আমরা যারা মুসলমান আছি এই মুসলমানের মধ্যে শ্রেণীভেদ আছে না নাই? এই মুসলমান কথা বুঝেন, আমার বয়ান বুঝেন, না বুঝলে বইলেন। আমরা যারা মুসলমান আছি এই মুসলমানের মধ্যে অনেক শ্রেণীভেদ আছে। কামার, কুমার, চামার, মাদারু, গাজারু, জুয়ারু, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানী, ফকির, ফকরানী, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথেমরা, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালাদি, হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, জাসদ, মাসদ, ঘাসদ, গণতন্ত্র, রাজতন্ত্র, জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। বহু সম্প্রদায়ের লোক বসবাস করে। আরে মিয়া, আজকে আসার পথে আপনি ঠিক আল্লাহু আকবার বলতো আপনি তো সমস্যা, আল্লাহর নাম বলতো সমস্যা, ঠিক বলতো সমস্যা। আসার পথে দেখলাম ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, এরা দুনিয়ার সামান্য টাকার জন্য মুগদা ফেনা উঠায় নেয়, জোরে কোন ঠিক কিনা। এইভাবে ডাকতে থাকে, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানুষগঞ্জ, মুন্সিগঞ্জ, শেরপুর, জামারপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, জোরে কোন ঠিক কিনা। এরা যদি দুনিয়ার সামান্য টাকার জন্য মুগদা ফেলা উঠায় নেয় আর আমরা মালিকের প্রশংসা করতে আমাদের কোনো দ্বিধাবোধ আছে? চিল্লা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা, আমার অনেক সম্প্রদায়ের লোক বসবাস করে আমাদের দেশে, অনেক সম্প্রদায়ের লোক বসবাস করে। আমরা কাদের উপরে, কোন সম্প্রদায়ের উপর মুসলমানের আক্রমণ করে না, জোরে কোন ঠিক কিনা। কারণ মুসলমান এমন একটা জাতি যারা জুলুম সহ্য করতে পারে, কাউকে জুলুম করতে পারে না, এমন একটা জাতি। নাইলে 92 ভাগ মুসলমানের রাষ্ট্রে বাংলাদেশ,
হিন্দু ভাইরা চলতেছে তাদের উপর আমরা কোনো আক্রমণ করি না। গত কয়েক দিন আগের পত্রিকায় আপনারা দেখেছেন মুসলমানের উপর আক্রমণ করেছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশে মায়ানমারের মুসলমানের প্রতি দরদ দেখায়া বাংলাদেশে স্থান দিয়েছে, অন্য কোন রাষ্ট্র স্থান দেয় নাই, এরকম ঠিক কি না ভাইয়ারা? আমার আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসেন এই মাহফিলটা কবুল করুক সকলে বলে আমিন। কথার মাঝখানে কথা বললে কথা চেঞ্জ ঠিক থাকে না ভাইয়ারা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আনছে খুশি না বেজার। এটা তো জান্নাতের বাগান, এতে সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেন মাজতামা আকাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসূনহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসূনহু বাইনাহুম। যে সম্প্রদায়, যে কওম, আল্লাহ রাসূল বলেন যে সম্প্রদায়, যে কওম আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওয়া ইয়াতাদারাসূনহু বাইনাহুম এবং মুযাকারা করে, মুযাকারা দাওয়ার করে, আল্লাহ রাসূল বলেন ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা, তাদের উপর সাকিনা নাযিল হতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগশিয়াতহুমুর রহমা, আল্লাহর পয়গাম্বর বলেন ওগশিয়াতহুমুর রহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়াহাফাতহুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াযাকারাহুল্লাহু ফিমান ইনদাহু, পয়গাম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে তাদের প্রশংসা করতে থাকে। আস্তে কোন আরো পকেটে নিয়ে বাড়ি থেকে সুবহানাল্লাহ বলি, কারণ সুবহানাল্লাহ বললে গুনাহ না সওয়াব। এই কথা বল না কেন, গুনাহ না সওয়াব ভাইয়ারা আমার। ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা, আমরা তো একটা রহমত বুঝলাম, কিন্তু ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা, এটা আবার কেমন রহমত? এক সাহাবী ঘরের ভিতরে বইসা রইছে, কোরআন তেলাওয়াত করতেছে, সূরাতুল কাহফ, সূরাতুল কাহফ তেলাওয়াত করছে। ওই সাহাবী পাশে দুইটা ঘোড়া বা দুইটা গাধা বেদে কোরআন শরীফ পড়তেছেন, হঠাৎ তাতায়া দেখে দুইটা গাধা দুইটা ঘোড়া এমন ভাবে লাফাইতেছেন। ওই সাহাবী চিন্তা করলো এই ঘোড়াগুলোকে কেউ ধরছে কিনা দেখে আসে, গিয়া দেখে আশেপাশে কেউ নাই, কিন্তু ঘোড়াগুলো লাফাইতেছে কেন? ওই সাহাবী আকাশের দিকে তাকায়া দেখে, আকাশের দিকে তাকায়া দেখে একটা ছোট্ট মেঘের টুকরা ওই সাহাবীকে, ওই সাহাবীকে ছায়া দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, ওই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূল আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন সমস্ত টোটাল বর্ণনা দিলেন। আল্লাহ রাসূল বলেন তুমি কি কোরআন তেলাওয়াত করতেছিলে? ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ জি আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন ওই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আজকে তো এটা জান্নাতের বাগান, সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে উঠো হাত উঁচু করে দেখাই, সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে হাত উঁচু করলেন কেন? বুঝতে পারে নাই। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বান্দাদেরকে অনেক ভালোবাসেন জোরে কোন ঠিক কিনা? এরে মুমিন জানো না আমার আল্লাহ তাবারক তাআলা অনেক আদর কইরা বান্দা বানাইছে, জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই আমার আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি মিয়াতা মাররা আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এর যুবক তাকাইয়া দেখো, ডানে তাকাও বামে তাকাও, জীবনে কত মানুষ দেখলাম, কত জায়গায় সফরে যায়, দেখি সামনে হাতটা বাড়ায় দেয়,
কথা বলতে পারে না, আওয়াজ নেই, মুখটা বন্ধ, জিব্বা ঠিকই আছে, মুখ ঠিকই আছে, কিন্তু কথা বলতে পারে না, পারে না। কারণটা কি জানো? কারণ হলো আমার আল্লাহ তাকে কথা বলার শক্তি দেয় না। জোরে কোন ঠিক কিনা এর যুবক ভাই, জানো না, জানো না, তোমার মতো কত যুবক যখন রাস্তাঘাটে যায় দেখি সামনে হাতটা বাড়ায় দেয়, বলে হুজুর কোনোদিন এই চক্ষু দিয়া পৃথিবীর আলো বাতাস দেখি নেই, দশটা টাকা হাতে দেন দেন, এমন হয় কি হয় না? এর যুবক ভাই জানো না, জানো না, আমার আল্লাহ যে কি মায়া, আমার আল্লাহর যে কি দয়া। এর যুবক এখন আল্লাহ তোমার উপর বেজার হয় নাই, হয় নাই, ও পর্দারের মা গো মা, তোমার সন্তানকে মাহফিলে পাঠাই দেও গো মা, গো মা তোমার স্বামীকে মাহফিলে পাঠায় দাও, মা গো মা তুমি যাই নমাজ বিছাইয়া মাহফিলে বসে পড়ো, মা গো মা যে ঘরের ভিতরে তুমি একটা সময় লাল কাপড় পইরা ঢুকছো, এমন একটা সময় আসবে ওই ঘর থেকে সাদা কাফনের কাপড় পরিয়া ঘর থেকে বের হতে হবে। ও পর্দার মা, মা গো মা, তুমি একটা দিন বধুশাই যা ঘরে ঢুকছিলা গো মা, এমন একটা সময় আসবে তুমি যখন বধুশাই যা ঢুকছিলা হাতে মেহেদি পড়া ছিল, মা গো মা কত মানুষ তোমাকে পাখা দিয়া বাতাস করছে, মা এমন একটা সময় আসবে গো মা ওই ঘর থেকে চারজনে খাটিয়াটা বহন করিয়া কবর দেশে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? ও মা কেউ বাঁচতে পারবা না, যুবক আল্লাহ এখনো তোমার উপর বেজার হয় নাই, বেজার হয় নাই, আমার আল্লাহ কয় বান্দা ওয়াজ মাহফিল আয়, তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি জান্নাতের মেহমান বানা দিব। কেউ বাঁচতে পারবা না রে যুবক, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না হে যুবক, তাকাইয়া দেখো তোমার পড়ার টেবিলে কত বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যুবক এখনো কি তোর অন্তরে আল্লাহর ভয় ঢুকে নাই? মুসলমান নবীর উম্মত, এ যুবক তুমি মনে করতেছো বাজবা না, না যুবক রে, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, একদিন আমার তোমার সবাই চলে যেতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও না কেন, মৃত্যু নামে বস্তু তোমার কাছে হাজির হয়ে যাবে, ঠিক কি না? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বাবা গিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বাবা গিয়া, মরণ তোমায় লইব গির যতই করস বহন, মরণ তোমায় লইব গির যতই করস বহন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই কবর যে তোর আসল ঘর, জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ায় সবই পথ কবর যে তোর আসল ঘর, কেমনি সেথায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা,
কেমনি সেথায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা সবাই মরতে হবে, জোরে কোন ঠিক কিনা ভাইরা। আমি ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা কষ্ট হচ্ছে শুনতে, ছেড়ে দিব, চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। تَقُ اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোটা পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাঝে দুইটি সতর্কবাণী করেছেন, কয়টি? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ইমানদারকে জানা দেয়, ও ইমানদারেরা, এক নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আর আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে কয়, হে ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর সতর্কবাণী দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, আমি মালিককে ভয় কর, মালিককে ভয় কর। কেমন ভয় করতে হবে, কেমন ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ভয় করলেই চলবে না রে মুমিন, হাক্কান তুকাতি, ভয়ের মতো ভয় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? হে যুবক, হে যুবক, অন্তরটা খুলে শুনো রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর সতর্কবাণী দিয়ে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হাক্ক তুকাতি, ভয় করলেই চলবে না, ভয়ের মতো ভয় কর, যেমন ভয় করেছে আমার ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেমন ভয় করতেন যে যুবক, একদিক ধরেন পয়গম্বর জামাতাও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করতেন, সাহাবাই কেরাম ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন হযরত ওসমান, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে এত কান্না করেন না? ও আমিরুল মুমিনিন হযরত ওসমান, আপনি কবরের কথা শুনলে এত কান্না করেন, কারণ কি জানতে চাই, কারণ কি জানতে চাই? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবাই কেরাম ভালো করে শুনিয়ে রাখো, পয়গম্বর বলে গেছেন মানুষ মারা যাওয়ার পর তিনটা ঘাঁটি হবে, মানুষ মারা যাওয়ার পর তিনটা ঘাঁটি হবে, এক নম্বর ঘাঁটি হবে কবর, দুই নম্বর ঘাঁটি হবে হাশরের ময়দান, তিন নম্বর ঘাঁটি হবে পুল সেরাত। আমি উসমান মারা যাওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হবে কবর, এই কবরে যদি আমি উসমান ধরাকে যাই, বাকি সব ঘাটির মধ্যে আমি উসমান ধরা খেয়ে যাব। এ যুবক, হে যুবক, এখনো কি অন্তরটাকে জাগে না রে যুবক,
হযরত উসমান ছিলেন আশারে মুবাশশারা দশজন সাহাবীর অন্তর্ভুক্ত। পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই মানুষগুলো জান্নাতি, এই মানুষগুলো জান্নাতি, এই মানুষগুলো জান্নাতি। এইভাবে দশজন সাহাবীর কথা বলেছেন, এই সাহাবীগুলো আশারে মুবাশশারা অন্তর্ভুক্ত, এই সাহাবীগুলো জান্নাতি, এই সাহাবীগুলো জান্নাতি। জান্নাতি হওয়ার পর এত কান্না করেছেন, ও মুসলমান যুবক তোমার জীবনের হিসাবটা মিলাও, মিলাইলে বুঝতে পারবা তুমি জান্নাত তিনা জাহান্নামে জরে কোন ঠিকিনা। পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কার জন্য জান্নাতের বাঙ্গাল, না হয় কবর হবে কার জন্য জাহান্নামের গন্ধ। ভালো আমল করলে কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি খারাপ কাজ করে যাও কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এক নম্বর সতর্কবাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করতে হবে। যারা ভয় করে আল্লাহ তাদেরকে জানায় দেয়, দুনিয়ার ময়দানে দুনিয়ার তাদেরকে পুরস্কার আছে, হাশরের ময়দানে তাদের জন্য বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা জুমারের, সূরা জুমারের 73 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হে দুনিয়ার মুসলমান ভালো করে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, হাশরের ময়দানে তাদের জন্য বড় পুরস্কার। ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যে সম্প্রদায় যে কওমগুলো আল্লাহকে ভয় করবে। মুসলমান ভাইরা তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, ওই সমস্ত কওম, এই সমস্ত সম্প্রদায়কে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। শুধু জান্নাতের দিকে নিয়ে ক্ষান্ত হবেন না, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। মুসলমান ভাইরা আমার, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কে, হে ফেরেশতারা আমার জান্নাতের মেহমান আসছে, যেই মেহমান দুনিয়াতে নিজের ইচ্ছাকৃত চলে নাই, যেই দুনিয়াতে বহু কষ্ট করেছে, বহু কষ্ট করেছে। আমার মুমিন বান্দারা, ইমানদার বান্দারা, মুত্তাকী বান্দারা জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ কেন? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম। মুসলমান ভাইরা আমার, তাফসীরে জালালেন খুলে দেখেন, তাফসীরে মাজহারি খুলে দেখেন, এই ঘটনাটা এইভাবে লেখা। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে লেখেন, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জান্নাতির দরজার, হে জান্নাতির দরজার দারোয়ান গুলো তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দে, আমার জান্নাতি মেহমান দাঁড়ায় রয়েছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি মেহমানগণ জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তাইবতুম ফাদখুলুহা খালিদিন। মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতি ফেরেশতাগুলো ডাক দিয়ে করবে, জান্নাতি মেহমান জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিছে, জান্নাতে প্রবেশ কর। খালিদিনা ফিহা, এটা এমন একটা জান্নাত, দুনিয়ার নেতা নেত্রী না, 5 বছর ক্ষমতা পাইলা, 10 বছর ক্ষমতা পাইলা, ভালো করলে ভালো ফল, না খারাপ করলে খারাপ ফল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলবে, খালিদিনা ফিহা, জান্নাতে ঢুক, জান্নাতে ঢুক, এই জান্নাত থেকে আর কোনোদিন তোমাকে
বের করবে না। মুসলমান ভাইয়ারা আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হাশরের ময়দানে তাকওয়া যারা অবলম্বন করবে তাদের স্পেশাল পাওয়ার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা মারিয়ামের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়া ফুদা। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন সেদিন একটা স্পেশাল পাওয়ার থাকবে, সেদিন যারা মুত্তাকি হবে মুসলমান, হে যুবক, যেদিন মুত্তাকিনরা হাশরের ময়দানে আল্লাহর কাছে এমন ভাবে দাঁড়াবে মুসলমান নবীর উম্মত, ওই দিনে এমন একটা ভাবে দাঁড়াবে যেমন আজকে আমাদের প্রধানমন্ত্রী কিছু বিশেষ লোক আছে, এরা সম্মান দিয়ে সম্মানের সাথে ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে, ওই দিন আল্লাহ হাশরের ময়দানে মুসলমান ভাইয়ার আমার কিছু স্পেশাল লোক থাকবে, এটি হলো মুত্তাকিগণ। ওয়াফদা শব্দের কিতাব অফদা শব্দের তাফসীরে কিতাবের মধ্যে লেখেন সেদিন মুত্তাকিনরা এমন ভাবে যাবে, ওই দিন সম্মান নিয়া ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, ওই দিন মুত্তাকিনরা আল্লাহর সামনে সম্মান নিয়ে দাঁড়িয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, হে যুবক, হে যুবক, হে যুবক, এখনো কি অন্তরে আল্লাহর ভয় ঢুকে নাই রে যুবক? এইটা তো হাশরের ময়দানের কথা বললাম, দুনিয়ার জমিনে তাদেরকে কি দিবেন? আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে কি পুরস্কার দিবেন? ওয়া বাইয়াতাম ইল্লা ইয়াজআল লাহুম মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দুনিয়ার জমিনে যেই সমস্ত উম্মতরা, দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা আল্লাহকে ভয় করবে তাদের দুনিয়ার সমস্ত বিপদ মুসিবতের সব নিষ্কৃত দিবেন। সুরেকন সুবহানাল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসলমান ভাইরা আমার কোথা থেকে রিজিক দিবে পৃথিবীর কোন মানুষ চিন্তা করতে পারবে না, কোথা থেকে রিজিক দিবে চিন্তা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এত পুরস্কার রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালাউ আন্না হালাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার সম্প্রদায়ের লোকেরা যদি আল্লাহকে ভয় করত দুনিয়ার জমিনের আকাশ জমিনের যত বরকতি দরজা আছে সব বরকতি দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হইতো। হে নবীর উম্মত, হে নবীর উম্মত, এই জন্য ভয় করতে হবে কাকে? জোরা কর, এর এক নম্বর কর্মসূচি, এক নম্বর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এক নম্বর কর্মসূচি, এক নম্বর নির্দেশ। দুই নম্বর কর্মসূচি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুই নম্বর সতর্কবাণী আল্লাহ দিয়ে বলেন, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার ইমানদার, সাবধান, সাবধান, সাবধান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আই তুমি বেঙ্গলুরু মাদ্রাসার প্রিন্সিপাল না হয়ে মরণ বরণ কইরো না, সাভার নামা বাজারের ইমাম সাহ না হয়ে মরণ বরণ কইরো না, বাইতুল মুকাদ্দিস বাইতুল মুকাররমের খতিব না হয়ে তুমি মরণ বরণ কইরো না, আন্তর্জাতিক মানের বক্তা না হয়ে মরণ বরণ কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলে সাবধান, মুসলমান না হইয়া মরণ বরণ কইরো না, মুসলমান না হইয়া যদি কবরে যাও কবরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে। আল্লাহ ওয়ালা যখন কবরে কিনার দিয়ে চাই তোরে যুবক, এ যুবক, আল্লাহ ওয়ালা যখন
কবরে কিনার দিয়ে যাইতো আর চিন্তা করত এই কবর বড় কঠিন, যেখানে ভাই নাই বোন নাই কেউ নাই, এত গভীর অন্ধকার। দুনিয়ার জমিনে যদি আমি বিপদে পড়ি, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার বাবা আছে, কিন্তু কবরটা এমন কঠিন, এমন কঠিন, এমন কঠিন, আল্লাহ ওয়ালারা কান্না করতেন আল বলতেন কবর এত কঠিন, কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এক পাজরে হাতি আর আর খাদ্যের ভিতর লুকাই দিবে, এ যুবক আল্লাহ ওয়ালারা যখন কবরে কিনার দিয়ে যাইত আর কান্না করতে কবর বড় কঠিন, এই কবরে যদি মুসলমান না হয়ে মারা যাও তাহলে তোমার মতো জালেম আর দুনিয়ার জমিনে নেই যেরকম ঠিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর কর্মসূচিতে বলেছেন, দুই নম্বর আদেশে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হে ইমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, শুধু ভয় করলে চলবে না, মিলাও জীবনের হিসাব মিলাও। হাশরের ময়দানে তুমি কি করলা, হাশরের ময়দানের জন্য কবরের জন্য কি সামানা তৈরি করলা, একটু হিসাব নিকাশ মিলাও, ঘরের ভিতরে গিয়া ভিতর থেকে করে দরজা বন্ধ করে হিসাবটা মিলাও, তাহলেই বুঝতে পারবা তোমার জীবনে তুমি জান্নাতে না জাহান্নামে জুড়ে কণ্ঠে কিনা। মুসলমান ভাইয়েরা আমার এই জন্য ভয় করতে হবে, কাকে আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে, আর আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ভাই কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে, আলোচনা চলবে তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম কেমন ভয় করেছেন, কেমন ভয় করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তাফসীরের জালালাইন খুলে দেখেন। মুসলমান ভাইয়ার আমার, সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী, সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী, মুসলমান নবীর উম্মত সালাবাতুল আনসারীকে বিশ্বনবী আব্দুর রহমানের ভাই বানায়া দিছেন। আব্দুর রহমান আজকের পর থেকে এই সালাবা তোমার ভাই, মুসলমান নবীর উম্মত, এ নবীর উম্মত। ভাইরা আমার, বিশ্বনবী তাফসীরের জালালাইনের মধ্যে লেখেন, বিশ্বনবী সালাবাতুল আনসারীকে আব্দুর রহমানের ভাই বানায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও সালাবা, আজকের পর থেকে তুমি আব্দুর রহমানের ভাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী একজন সাহাবী, আব্দুর রহমান একজন সাহাবী, ওই সময় তৎকালীন সালাবাতুল আনসারী দরিদ্র এক সাহাবী ছিলেন, কিন্তু আব্দুর রহমান ছিলেন কোটিপতি। যেরকম ভাইয়েরা আমার, এবার সালাবাত দেখেন তাদের অন্তরে কেমন আল্লাহর ভয়, এটা বুঝানোর জন্য ঘটনা বলছি। আমার বিষয় কি, তাকওয়া, বিষয় কি, তাকওয়া। ভাইয়েরা আমার, এবার সালাবাতুল আনসারীকে আব্দুর রহমান পেয়ে খুশি হয়ে গেলেন। সালাবাতুল আনসারীকে ঘরের মধ্যে বসাইলেন, সালাবা, আজকের পর থেকে তুমি আমার ভাই রে সালাবা। এই এইভাবে কয়েকদিন যাওয়ার পর বিশ্বনবী চিঠির পয়গাম পাঠিয়ে দিলেন, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান, ঘরে আর থাকা যাবে না, জেহাদের ময়দানে ঘোষণা আসছে 4 তারিখ, আমার সাথে জেহাদের ময়দানে যেতে হবে। আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডাক দেখো, সালাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জেহাদের ময়দানে ঘোষণা দিয়ে দিছে,
আমার জাহাদের ময়দানে যেতে হবে। সাবধান সালাবা, এই যে একটা খেজুরের বাগান দেখছ, এই খেজুরের বাগান তুমি পাহারা দিবা, এই দুইটা ঘর দেখছো, একটা ঘরের ভিতরে তুমি থাকবা। সালাবাতুল আনসারীর শেষ ওয়ার্নিং দিচ্ছি, শেষ সতর্কবাণী তোর কাছে আমানত, আমার বিবিরা অত্যন্ত সুন্দর, সাবধান সাবধান, আমার বিবির দিকে তুই কোনদিন ভ্রুক্ষেপ করবি না। এই বলে আব্দুর রহমান জাহাদের ময়দানে চলে গেলেন। একদিন দুই দিন হয়ে যায়, মুসলমান নবীর উম্মত সালাবাতুল আনসারীর মধ্যে ওয়াসওয়াসা ঢুকে গেছে। সালাবাতুল আনসারী আব্দুর রহমানের বিবির ঘরে ঢুকে গেছেন। যখন আব্দুর রহমানের বিবির ঘরে ঢুকে গেছেন, হঠাৎ শয়তানের ক্রমন্তনায় সালাবাতুল আনসারী আব্দুর রহমানের বিবির হাত ধরে বসে। আব্দুর রহমানের বিবি ছিলেন আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রেমী, ডাক দিয়ে গো সালাবা, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই রে সালাবা? কেমনে তুই আমার হাতে ধরলি ও সালাবা? ও যুবক, কেমন তাদের ভিতর তাকওয়া ছিল রে যুবক, কেমন তাকওয়া ছিল ও যুবক! আজকে তুমি আমি গান বাজনার মাঝে পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই, তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল। সালাবাতুল আনসারীকে যখন এই কথা বললেন, সালাবাতুল আনসারীর অন্তরে এমন ভয়, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন সালাবাতুল আনসারীকে ওই আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে কয়, ও সালাবা, তুই গোটা জিন্দগির হিসাব আল্লাহর কাছে কেমনে দাঁড়া যাবি? সালাবাতুল আনসারীর অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। সালাবাতুল আনসারী মনে মনে বলে, না না না, এই অবস্থায় তুমি আমি সালাবা মারা যাই, হাশরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? সালাবাতুল আনসারীর অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ও নবীর উম্মতের দল সালাবা দৌড়ায়, হযরত আবু বকরের দরবারে দৌড়ায়, আবু বকরের দরবারে যায়, ও আবু বকর, আমি অন্যায় করেছি রে আবু বকর, আল্লাহ আমার মাফ করবে নি রে। আবু বকর ডাক দিয়ে কয়, সালাবা, তোর মতো নিমুখারাম দুনিয়ার জমিনে হতে পারে না, তুই আব্দুর রহমানের বিশ্বাসঘাতকতা করেছ, আমানতের খেয়ানত করেছ, না না, তোরে মাফ করা যাবে না, তুই আমার কাছ থেকে চলে যা। এবার সালাবাতুল আনসারী নিরাশ হইয়া হযরত ওসমানের দরবারে চলে গেলেন। ও ওসমান, আমি এই অন্যায় করেছি, আল্লাহ আমার মাফ করবে নি রে। ওসমান বলে, না আল্লাহ তোরে মাফ করবে না, তুই চলে যা। এবার সালাবাতুল আনসারী হযরত উমরের দরবারে চলে গেলেন। ও উমর, আল্লাহ আমার মাফ করবে নি রে, এই অন্যায় করলাম। হযরত উমর বলেন, না না বেঈমান, তুই আব্দুর রহমানের সাথে বেঈমানঘাতকতা করেছন, তুই সরে যা, তুই আমার দরবারে থাকিস না, যে কোনো সময় আল্লাহর গজব আমার উপরে পড়তে পারে। মুসলমান নবীর উম্মত, দেখেন তাদের উপরে কেমন তাকওয়া, হে নবীর উম্মত, কেমন তাকওয়া ছিল, কেমন ভয়। আজকে আমাদের ভিতরে কেমন ভয় রে ভাই, মুসলমান ভাইয়ারা আমার। এবার হযরত আলীর দরবারে চলে গেলেন। আলী একই কথা বললেন, সালাবাতুল আনসারীর চোখের পানিগুলো রাখতে পারে না। সালাবাতুল আনসারীর দুই চোখের কোণা দিয়ে বৃষ্টির মতো পানিগুলো, ফুটাগুলো ঝরে ঝরে পড়ছে। আর সালাবাতুল আনসারী মনে মনে চিন্তা করে, না না, আমার বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ যদি আমার না মাফ করে, আমার বাঁচার কোনো উপায় নাই। দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই অন্যায় করেছি, এই অপরাধ করেছি, আমাকে মাফ করবেনি? বিশ্ব নবী ডাক দিয়ে কয়, সালাবা, আমার কাছ থেকে তুই চলে যা রে সালাবা, আল্লাহ তোরে মাফ করবে না। মুসলমান ভাইয়ার আমার, সালাবাতুল আনসারীর এমন অন্তরে এমন ভয় ঢুকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ভয়ের মতো ভয় ঢুকে গেছে মুসলমান ভাইয়ার আমার। সালাবাতুল আনসারী এখন চিন্তা করে, আমার বাঁচার কোনো উপায় নাই, আবু বকর দরবার গেলাম, আবু বকর কে দেখে আমার তারায় দিছে, উসমানের দরবারে গেলাম, উসমান আমার তারায় দিছে, আলীর দরবারে গেলাম, আলী আমার তারায় দিছে, ওমরের দরবারে গেলাম, ওমরে তারায় দিছে, বিশ্বনবীর দরবারে গেলাম, বিশ্বনবী তারায় দিছে। এ যুবক, সালাবাতুল আনসারী দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, সালাবাতুল আনসারী দুই পাহাড়ের মাঝখানে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রে ও মালিক, কি কি
আবু বকরের দরবারে গেলাম, আবু বকর ফিরায় দিছে। উসমানের দরবারে গেলাম, উসমান ফিরায় দিছে। আলীর দরবারে গেলাম, আলী ফিরায় দিছে। বিশ্বনবীর দরবারে গেলাম, বিশ্বনবী ফিরায় দিছে। আল্লাহ তোমার দরবার ছাড়া আমার কোনো উপায় নাই। সকলেরই দরজা হতে ফিরিয়া তোমারি দা রাজায় রইলাম পড়িয়া। বলুন সকলেরই দরজা হতে ফিরিয়া তোমারি দা রাজায় রইলাম পড়িয়া। তবা করে আবার তবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তবা করিলাম। আদর করিয়া মাওলা বান্দা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মুসলমান ভাইয়ের আমার সালাবাতুল আনসারি কান্দে, হে যুবক সালাবাতুল আনসারি যখন এইভাবে কান্না করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখো পয়গম্বর যে সালাবাতুল আনসারি কান্দে বিদায় করে দিছেন গো পয়গম্বর, ওই সালাবা আমার কাছে এত প্রিয় হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারিকে গুনাহ মাফ করে আমি আল্লাহ তার পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিলাম। মুসলমান ভাইয়ার আমার বন্ধুগণ শেষ করে দিব, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও গো পয়গম্বর সালাবাতুল আনসারিকে আপনি ওই পাহাড়ের চূড়ায় থেকে নিয়ে আসেন। মুসলমান ভাইয়ার আমার আল্লাহর পয়গম্বর সালমান ফার্সিকে বাড়ায় দিলেন, ওমরকে বাড়ায় দিলেন, যাও যে সালাবাতুল আনসারিকে আমাদের দরবার থেকে পাঠিয়ে দিলাম, তারায় দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, তাড়াতাড়ি যাও সালাবাতুল আনসারিকে নিয়ে আসো, নিয়ে আসো। হে যুবক, হে যুবক, অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে সালাবাতুল আনসারিকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিছে। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বিশ্বনবীর সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম ওই পাহাড়ের চূড়ায় চলে গেলেন। ভাইয়ের আমার সালাবাতুল আনসারি সেইদারত অবস্থায় কান্না করে, এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, সালাবা মাথা ওঠাও, আল্লাহ তোমার পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারি ডাক দিয়ে কো, সাহাবায়ে কেরাম আমি আবু বকরের দরবারে গেলাম, আবু বকরের দরবারে গেলাম, উসমানের দরবারে গেলাম, আলীর দরবারে গেলাম, বিশ্বনবীর দরবারে গেলাম, সবাই আমার ফিরায় দিছে, সবাই ফিরায় দিছে। না না, আমি বিশ্বনবীর দরবারে যাব না, তবে যাব একটা শর্তে, যদি চোরের মতো পিছন দিয়ে হাত বেঁধে আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাও। ওই সালাবাতুল আনসারিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কেমন ভয়! এর যুবক, এর যুবক, অন্তরটা নরম কর। সালাবাতুল আনসারিকে পিছে বেঁধে যখন বিশ্বনবীর দরবারে নিয়ে যায়, যেতে যেতে ওই দিন ফজরে আজান হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর যখন ফজরের নামাজে দাঁড়াইছেন, ওই সূরা যখন পাঠ করতেছেন, আল্লাহুমুতকাবির। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, সাথে সাথে এমন একটা বিকট আওয়াজ, বিশ্বনবী নামাজ শেষ করে তাকায় দেখেন সাহাবাই কেরামকে, জিজ্ঞাসা করে, ও সাহাবাই কেরাম, নামাজের মধ্যে এত বিকট আওয়াজ! সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালমান আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবাতুল আনসারি নাই, সালাবাতুল আনসারি কলিজা ফাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে।
মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের আল্লাহর পয়গম্বরের দুফুটা চোখের পানি এমন ভাবে দুটি চোখের কোনা দিয়ে এমন পানি ঝরতেছিল, ভাইয়ের আমার পয়গম্বর ডাক দেখো সাহাবাই কেরাম তাড়াতাড়ি যায় জানাজার ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, সাহাবাই কেরাম জানাজার ব্যবস্থা করলেন, আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়াইয়া যখন কবর দেশে খাটিয়া দাঁড়িয়ে যায়, মুসলমান ভাইয়ের আমার পয়গম্বর তাকায়া দেখেন, পয়গম্বর সাহাবাই কেরাম তাকায়া দেখেন, আল্লাহর পয়গম্বর আঙ্গুর উপর ভর করে ওই দিকে যাচ্ছে, হযরত উমা উমর পিছন দিকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে কি ব্যথা, আপনি এইভাবে হাঁটতেছেন কেন, আপনি যে আস্তে আস্তে কদম দিয়ে হাঁটছেন, মুসলমান ভাইয়ের আমার শেষে ও মুসলমান নবীর উম্মত এবার বিশ্বনবী সাহেব বলে উমর আমি সামনে তাকায় দেখছি আমার সালাবাতুল আনসারের উপর আল্লাহ এত খুশি হয়েছে, তার জানাজার নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফেরেশতা পাঠায় দিছে। এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর ভয় ঢুকাতে হবে, কার ভয় ঢুকাতে হবে, এক নম্বর আল্লাহর ভয় ঢুকাতে হবে, দুই নম্বর মুসলমান না হয়ে মরণ বরণ করিলেন না, এই জন্য অন্তরে আমাদের ভয় কার ঢুকাতে হবে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার ঢুকাতে হবে, আল্লাহর ভয় ঢুকাতে হবে, যদি আল্লাহর ভয় ঢুকান খোদার কসম দিয়ে বলছি আপনি মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আজকে এই যে মাহফিল আয়োজন করেছেন আমাদের রিপন ভাই, প্রতি বছর এই মাহফিলটা যেন প্রতি বছর হয় আপনার জান্নাত, আপনারা ভাইয়ের সাথে সহযোগিতা করবেন, আপনারা উৎসাহ দিবেন যেন ভাই প্রতি বছর এই মাহফিলটা করতে পারে, এই একটা জান্নাতি মজমা যেন তৈরি করতে পারে, আমরা আমাদের অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন উনি যেই মাকামে আছেন যেই স্থানে আছেন আল্লাহ যেন ওনাকে আরো মাকাম বাড়িয়ে দেয়, আরো উঁচু মাকাম আল্লাহ দান করে, দোয়া করতে রাজি আছেন না, আরো আওয়াজ দিয়ে বলে রাজি আছেন না, কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক মঞ্জুর করুক, সকলে বলি আমিন, এই মাহফিলে জান্নাতের জরিয়া বানায় দিক, সকলে বলি আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।